আসসালামু আলাইকুম। নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ফরহাদ আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অতি সহজেই আপনারা ইটিন সার্টিফিকেট তৈরি করেন, বা ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, বা করদাতার সনদটা কিভাবে তৈরি করতে পারবেন সেটি বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও। প্রথমে আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চ বারে লিখতে হবে ইটিন সার্ভিস বিটি। এটা লিখে সার্চ করে দিতে হবে। তো আমি লিখে সার্চ করে দিচ্ছি। এখানে দেখেন দুই নাম্বার যে লিঙ্কটা দেখতেছেন ইটিন সার্ভিস, এইখানেই ক্লিক করে দিতে হবে। ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো এই লিঙ্কে ক্লিক করার পর আপনারা এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এইখান থেকে প্রথমে আপনাদের ইটিন সার্টিফিকেট তৈরির জন্য রেজিস্ট্রেশন করতে হবে। উপরের যে রেজিস্ট্রেশন বাটনটা আছে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপনারা এই ধরনের একটা রেজিস্ট্রেশন ফর্ম পেয়ে যাবেন। এইখান থেকে এই ফর্মটা ফিল আপ করে দিতে হবে। প্রথম যে ঘরটা দেখতেছেন ইউজার আইডি, এইখানে আপনার যে কোনো একটা ইউজার আইডি দিতে হবে, অর্থাৎ আপনার নামের পাশে কয়েকটা সংখ্যা দিলেই হয়ে যাচ্ছে। এবং এই যে দ্বিতীয় নম্বর ঘর পাসওয়ার্ড, এখানে একটা আপনার পাসওয়ার্ড সেট করতে হবে, কমপক্ষে 8টা যেন ক্যারেক্টার থাকে এই পাসওয়ার্ডটায়, সেটা লক্ষ্য রাখবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এবং তৃতীয় নম্বর যে ঘরটা আছে এখানে ওই যে পাসওয়ার্ডটা আপনি সেট করলেন ওইটা আবার এখানে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি আবার। দেন আপনাকে এখানে সিকিউরিটি কোশ্চিনে ক্লিক করে দিতে হবে। এই সিকিউরিটি কোশ্চিন থেকে যে কোনো একটা কোশ্চিন আপনি সিলেক্ট করে নেবেন যেটা আপনার মনে থাকে। এবং মনে রাখবেন এই সিকিউরিটি কোশ্চিন সেট করার পর এখানে আপনার একটা অ্যান্সার দিতে হবে। দেন পরে অপশনে চলে আসি। কান্ট্রি, কান্ট্রি হিসেবে বাংলাদেশ সিলেক্ট করা আছে, যদি না থাকে সেটা করে দিবেন। তারপরের অপশন হচ্ছে মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এবং পরের অপশন হচ্ছে ইমেইল, এখানে আপনার ইমেইলটা দিয়ে দিবেন। দেন শেষের দিকে আসেন, যেখানে যে ক্যারেক্টারটা দেখা যাচ্ছে এইটা হুবহু এইখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর নিচের যে রেজিস্ট্রেশন নামে বাটন আছে এইখানে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এইখানে দেখেন যে আপনি মোবাইল নাম্বার যেটা ইউজ করলেন সেই নাম্বারে একটা কোড চলে গেছে। তো এই কোডটা এইখানে দিতে হবে। তো আমি আমার কোডটা এখানে দিয়ে দিচ্ছি। কোডটি দেওয়ার পর নিচের অ্যাক্টিভেটে ক্লিক করে দিতে হবে। তো অ্যাক্টিভেটে ক্লিক করার পর আপনারা এই পেজটা পেয়ে যাবেন। এখানে লক্ষ্য করুন রেজিস্ট্রেশন কমপ্লিটেড, প্লিজ লগ ইন এগেইন টু কন্টিনিউ। সো এখন আমাদের লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে যেটা আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়ে দিয়েছেন। তারপর লগ ইনে ক্লিক করে দিবেন। লগ ইনে ক্লিক করার পর আপনারা এই ড্যাশবোর্ডটা পেয়ে যাবেন। এই ড্যাশবোর্ডের একবার নিচের দিকে আসতে হবে। এখানে লক্ষ্য করুন 14 রেজিস্ট্রেশন রি রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, যে হেয়ার নামে যে সবুজ লেখাটা আছে এখানে আমাদের ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এই ধরনের একটা ফর্ম আপনারা পেয়ে যাবেন। এখানে লক্ষ্য করুন প্রথম অপশনটায় করদাতার ধরন, এখানে দেখেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি এটা ঠিকই থাকবে। বি অপশনে লক্ষ্য করুন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, এটা ঠিক থাকবে। এবং রেজিস্ট্রেশন টাইপ, তো এইখানে লক্ষ্য করুন নিউ রেজিস্ট্রেশন, এটাও ঠিক থাকবে। ঠিক আছে, এই তিনটা অপরিবর্তিত এখানে থাকবে। দেন পরের যে তিনটা অপশন আছে এখানে লক্ষ্য করতে হবে আপনাদের। তো এই অপশনটা লক্ষ্য করুন মেইন সোর্স অফ ইনকাম, আয়ের উৎস, এখানে ক্লিক করে আপনার যে আয়ের উৎস যে খাত থেকে আয় হয় এটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি আদার্স এটা সিলেক্ট করে দিলাম। দেন দ্বিতীয় নম্বর অপশন এখানে লক্ষ্য করুন লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, আপনার আয়টা কোন লোকেশন থেকে আসে, তো এইখান থেকে তা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তো আমি আমারটা সিলেক্ট করে দিচ্ছি। দেন যে গো টু নেক্সট এই অপশনটায় ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনারা এই ফর্মটা পেয়ে যাবেন।
তবে এই ফর্মটা অবশ্যই আপনাকে সতর্কতার সহিত পূরণ করতে হবে। তো প্রথমে লক্ষ্য করুন করদাতার নাম, ঠিক আছে, আপনার যে নেমটা আছে সেটা এখানে লিখতে হবে। অবশ্যই আপনার এনআইডি কার্ডের যেভাবে নাম দেয়া আছে ঠিক ওইভাবেই এখানে লিখতে হবে। তো আমি আমারটা লিখে দিচ্ছি এখানে। দেন দ্বিতীয় অপশনে লক্ষ্য করুন জেন্ডার, তো আপনি মেল অথবা ফিমেল যেটা হন এটা এখানে সিলেক্ট করে দিতে হবে। দেন তৃতীয় নাম্বার অপশনে লক্ষ্য করুন এনআইডি নাম্বার, আপনার জাতীয় পরিচয়পত্র যে নাম্বারটা আছে এখানে সেটা লিখে দিতে হবে। তারপরের অপশনটায় লক্ষ্য করুন ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্মের তারিখ যেটা আছে এখানে লিখে দিতে হবে, এবং সেটা অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটা আছে এনআইডি কার্ডে ঠিক ওই এনআইডি কার্ডের তথ্য অনুসারে এই জন্ম তারিখটা এখানে দিতে হবে। তো আমি আমারটা দিয়ে দিলাম। তারপরের অপশনটা লক্ষ্য করুন ফাদার্স নেম, তো আপনার পিতার নাম এখানে দিতে হবে। তারপরে অপশনটা লক্ষ্য করুন মাদার্স নেম, অর্থাৎ আপনার মায়ের নামটি এখানে দিতে হবে। তারপরের অপশনটি লক্ষ্য করুন আপনার স্বামী অথবা স্ত্রীর যদি কেউ থেকে থাকে তাহলে তার নামটি এখানে দিতে হবে। তারপরের অপশনটি দেখে লক্ষ্য করুন মোবাইল নাম্বার, এবং পরে আছে ফ্যাক্স, যদি আপনার ফ্যাক্স নাম্বার থাকে তাহলে এটা দিয়ে দিবেন। তারপরে অপশন হচ্ছে ইমেল, তো আপনার যেটা ইমেল আছে ইমেলটা এখানে দিয়ে দিবেন। তারপর একটু নিচের দিকে আসেন, আপনারা এই তিনটা অপশন এখানে দেখতে পারবেন, অর্থাৎ আপনার অ্যাড্রেস এখানে দিতে হবে। প্রথম যে অপশনটা আছে, তো এখানে আপনার যে বসত বাড়ি, তো এনআইডি কার্ডে যে তথ্যটা দেয়া আছে হুবহু এই তথ্যটা এখানে দিয়ে দিতে হবে। তো কান্ট্রি হিসেবে বাংলাদেশ দেয়া আছে অ্যাড্রেস লাইন 1 এবং 2। আপনার অ্যাড্রেস লাইন 1-এ যদি না হয় জায়গা সেক্ষেত্রে 2 ইউজ করতে পারবেন, ঠিক আছে। দেন হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট দিতে হবে, থানা দিতে হবে, এবং পোস্ট কোড দিতে হবে। তো এইটা এখানে দিয়ে ফিল আপ করে নেবেন। তো আমি আমার তথ্যগুলো দিয়ে ফিল আপ করে নিচ্ছি। তারপর দ্বিতীয় অপশনে আসেন, এখানে যদি আপনার কারেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে আপনি উপরে টিক চিহ্ন দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, আর যদি আলাদা হয় সেক্ষেত্রে আপনার আবার ফিল আপ করে দিতে হবে। তো আমি আমার আবার ফিল আপ করে দিচ্ছি। দেন এই অপশনটায় লক্ষ্য করুন তৃতীয় নাম্বার অপশনে, তো এইখানে যদি আপনার আলাদা আরেকটা অ্যাড্রেস থাকে তাহলে এটা আপনি এখানে দিতে পারবেন, ঠিক আছে। তো এইটা সম্পূর্ণ হয়ে গেলে আপনাকে নিচের গো টু নেক্সট এই বাটনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনারা এই ধরনের ফাইনাল একটা প্রিভিউ দেখতে পারবেন, যে সব তথ্য দিয়ে আপনি ফর্মটা ফিল আপ করছেন সব তথ্য এখানে দেখতে পাবেন, এবং দেখে নেবেন এখানে কোনো তথ্য ভুল আছে কি না। অবশ্যই এটা কেয়ারফুলি আপনারা দেখবেন, যদি সকল তথ্য ঠিক থাকে তাহলে নিচের যে স্কোয়ার ঘরটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করে দিতে হবে। তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার এনআইডিতে যে পিকচারটা আছে সেটা নিচের দিকে দেখতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি হচ্ছে প্রিন্ট করে রাখতে পারবেন, অথবা ভিউ সার্টিফিকেট এইটায় ক্লিক করে আপনি সার্টিফিকেটটা দেখতে পারবেন। তো আমি ভিউ সার্টিফিকেট এখানে ক্লিক করে আমি আমার সার্টিফিকেটটা দেখে নেব। ফাইনালি প্রস্তুত হয়ে গেল আমার ইটিন সার্টিফিকেট বা করদাতার সনদ। তো এই সনদটা ব্যবহার করে আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করতে পারবো। এখানে লক্ষ্য করুন টিন নাম্বার একটা আমার দেয়া আছে, এই নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ক্ষেত্রে এই নাম্বারটা আমরা ইউজ করব। আপনারা এটা অনেক যত্ন সহকারে এই নাম্বারটা মনে রাখবেন বা সেভ করে রাখবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।